তো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আরও একটি নতুন হাই ফ্লাইং কবুতরের লটে চলে আসলাম। তো জায়গাটা একটু অল্প, যার কারণে একটু সমস্যা হবে আপনাদের, তারপরে আমি খুব ক্লোজ করে দেখাবো আপনাদের। তো এই লটটা হচ্ছে মাহব্বায়ের। এখানে যে কবুতরগুলো আছে সব ওমানের টেডি, বাংলাদেশ থেকেই সংগ্রহ করা। তো ওনার মুখ দিয়েই শুনবো সব কিছু, তো আপনারা সাথে থাকুন। এখানে যে কবুতরগুলো আছে সেগুলো সব মেইন পেয়ার, আর এর বাচ্চাগুলো অন্য এক জায়গায় রাখা, যেহেতু এখানে জায়গা সংকট, সেই বাচ্চাগুলো আপনাদের দেখাবো। তো প্রথমে আমরা এই মেইন যে পেয়ার আছে সেই পেয়ারগুলো দিয়ে শুরু করছি, তো আপনারা সাথে থাকুন। তো ভিউয়ার্স, এখানে আফ্রিদি আছে, মাহবুব ভাই আছে। আফ্রিদির একটা ভিডিও হয়তো দেখেছেন। তো আজকেও দ্বিতীয় নম্বর পার্ট, মেইন পেয়ারগুলো আসলে দেখানো হয়েছিল না। তো মেইন পেয়ারগুলো এক জায়গায় আর বাচ্চাগুলো আর এক জায়গায়, যেহেতু জায়গা সংকট আছে। তো প্রথমে মাহবুব ভাই কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছে, আপনি কেমন আছেন ভাই? এখন এখানে যে কবুতরগুলো আছে সেগুলো আসলে কিভাবে কালেকশন করলেন, সেগুলো যদি আমাদের দর্শকদের বলতেন, আর কি কি জাতের কবুতর আছে? ভাই আমি এগুলো মূলত সবগুলো ওমানের টেডি, আমি বাংলাদেশ থেকে কালেকশন করেছি, এই আমাকে বড় ভাই বেদারগামের মাধ্যমে। এই এই যা মানে কত পেয়ার আছে এখানে? এখানে আপনার মূলত 12-13 পেয়ার আছে। হ্যাঁ, আরও আমার আছে, আরও টেডি আছে, কিন্তু আমার আর বন্ধুদের রাখা মূল পেয়ার সব এই জায়গায় নাই, আর কিছু আছে এক বন্ধুদের রাখা। আর আফ্রিদি ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই আমি অনেক ভালো আছি, আপনারা সবাই কেমন আছেন? আমার আমার ছোটো ভাই আমার কবুতর সব দেখাশোনা করে, সবই ওই ও করে। আমি কবুতর নিয়ে আমি ব্যবসা করি, বিভিন্ন জায়গায় আমি পাঠাই করি, এই জন্য আমি সময় অতটা দিতে পারি না, এই জন্য আমার ছোটো ভাইরই আমার এই লপটে রেখে দিয়েছে। মূলত কবুতর দেখাশোনার ব্যাপারটা আফ্রিদি করে, আর আপনি বিভিন্ন জায়গায় পাঠান? হ্যাঁ 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 ওই আফ্রিদি আমার সব দেখাশোনা করে। বিয়ার্স, আমরা এখন দেখি এখানে কি কি জাতের কবুতর আছে, এরপর আমরা আপনাদের যে এর যে বাচ্চাগুলো বেবিগুলো আছে সেগুলো দেখাবো। মূল প্যারেন্টস তো বিক্রি করেন না? না না না, মূল প্যারেন্টস আমি বিক্রি করি না, এর বাচ্চা বিক্রি করি। বাচ্চা আমার ছাদে রাখা আছে, ওই জাতে কিছু বিক্রি করি, আর কিছু আমার আলাদা রাখা আছে, বেশি সবই টোটালে বিক্রি করি, বাচ্চা বুড়ো বিক্রি করি না। তো যাই হোক ভিউয়ার্স, আমরা প্রথমে বুড়ো কবুতরগুলো দেখি, দেখার পরে আপনাদের এর যে বাচ্চাগুলো আছে সেগুলো আপনাদের দেখাবো। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। কিছু মেন কবুতর পেয়ার এখন দেখাবো আপনাদের মাঝে। এই ওমানি টেডি, এগুলো সব ওমানি টেডি, এগুলো আছে দেখাবো। এই হচ্ছে ওমানি টেডি, এই একজোড়া ওমানি টেডি। দাঁড়ানোর স্টাইল আপনারা দেখতে পাচ্ছেন, কবুতরগুলো একদম পার নখের পরে দাঁড়ায়। এই কালেকশন করা, এই কালেকশনগুলো করছে আমার বড় ভাই মাহবুব ভাই, সে বলে দিছে। এগুলো হচ্ছে তারা হচ্ছে সিনিয়র বড় ভাইদের কাছ থেকে এই কবুতরগুলো তারা কালেক্ট করছে। এটা তো মেইন পেয়ার না? হ্যাঁ, এই হচ্ছে মেইন পেয়ার, এর বাচ্চা তো দেখাবেন? হ্যাঁ, এদের বাচ্চা ইনশাল্লাহ দেখাবো। এই হচ্ছে ওমানি সাকি, এই আর এই হচ্ছে ওমানি টেডি, এই আর এক জোড়া। যেটা দেখতে পাচ্ছেন কালারফুল কবুতর, প্রত্যেকটা কবুতরই কালারফুল কবুতর, আর দাঁড়ানোর স্টাইলও অনেক সুন্দর, নখের পরে কবুতরগুলো দাঁড়ায়, স্টাইল দেখতে পাচ্ছেন আপনারা। এছাড়াও দেখতে পাচ্ছেন কালারফুল কবুতর, দাঁড়ানোর স্টাইলও আপনারা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা কবুতর স্টাইলিশভাবে দাঁড়াইতেছে প্রত্যেকটা কবুতর। কবুতরগুলো সব ডিম নিয়ে বসে আছে, এর জন্য হচ্ছে প্রত্যেকটা কবুতর ডিমে আছে। কবুতরগুলো ভাই অনেক স্টাইলিশ কবুতর, এই কবুতরগুলো ফ্লাইং করানো হয়নি আমাদের, কারণ এইগুলো হচ্ছে গুড়ার কবুতর, মূল কবুতর, যেগুলো হচ্ছে প্যারেন্টস করা হয়। এদের বাচ্চা কাছেও এরকম কোয়ালিটিফুল আসে, এদের বাচ্চা হ্যাঁ কেউ যদি এদের বাচ্চা উড়াইতে চায় তো ইনশাল্লাহ এই কবুতরগুলো ভালো উড়বে, কারণ এগুলো হচ্ছে ডাইরেক্ট ব্লাডের কবুতর, ইনপুট ব্লাড লাইনের কবুতর এগুলো সব। এর জন্য আশা করি যেগুলোর রেজাল্ট অনেক ভালো হবে অনেক। এই আর এক জোড়া কবুতর ছাড়তেছি, এই হচ্ছে ওমানি টেডি, দাঁড়ানো যেটা আপনারা দেখতে পাচ্ছেন স্টাইলে, কবুতরগুলো সব নখের পরে দাঁড়াবে সবগুলো কবুতরই। এগুলো কবুতর দেখতেও সুন্দর, ইনশাল্লাহ লাস্টে দুইটা কবুতর আমি ধরে দেখাবো, ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। সালাম আপনাদের এখানে দেখানোর জন্য, দেখতে পাচ্ছেন এটাও, হ্যাঁ এটাও ওমানি টেডি, সবই এখানে যা আছে সবই ওমানি টেডি। এদের বেবিগুলো সাধারণত 10-15 হাজার টাকা এরকম সেল হয়, এইগুলো ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো আমরা, যত সম্ভব
যে কয়টা বেবি আছে দেখানোর চেষ্টা করবো আপনাদের মাঝে। আপাতত দুই সেট বেবি ওইখানে দেখানোর মতন আছে, এইগুলো আপনাদেরকে দেখাবো। কারণ সবগুলো কবুতর ডিমে বসে আছে, এদের বাচ্চা ছিল, সেল দেওয়া হয়েছে, কিছু কবে বাচ্চাও রয়েছে এখনো পর্যন্ত, আপনাদের দেখাবো ইনশাল্লাহ ভিডিওতে। যে মূল প্যারেন্টসগুলো দেখাইছি তার ভিতরে এই এক সেট তাদের বাচ্চা দেখতে পাচ্ছি, মশার কামড়ের কারণে কবুতর দুইটা একটু মানে গুটি দেখা যেতেছে। আর আর পেয়ার কবুতর বাচ্চা আছে, সেই পেয়ার কবুতর গুটি নেই, সব ক্লিয়ার আছে, সেগুলো দেখা দেবো আপনাদের। তারপরও দেখেন এই বাচ্চা গুড়ি মশা কামড়ের সত্ত্বেও বাচ্চার স্টাইলেস, দাঁড়ানোর স্টাইলেস অনেক সুন্দর। এই কেমন দামে বিক্রি করেন সাধারণত? এই বাচ্চা 10-15 হাজার টাকা আমরা বিক্রি করি, 10-15 হাজার টাকার ভিতরে আমরা এই বাচ্চা বিক্রি করি, সেল করে থাকি। এই সেলও মোটামুটি এই দেখার মেন প্যারেন্টসের কবুতরগুলা, মেন কবুতরগুলা। এখন আপনাদের এই বাচ্চাগুলো যেখানে রাখা রয়েছে সেইখান সেই জায়গাটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, প্রথমে আমরা ওমান ব্লাড লাইনের কিছু কবুতর দেখিয়েছিলাম, ওইখানে ছিল সব প্যারেন্টস কবুতর, আর ওখান থেকে বলেছিলাম যে দুই জোড়া কবুতর দেখাবো। তো এখানে রাখা আছে দুই জোড়া কবুতর ওমান ব্লাড লাইনের, তো এগুলো আমি দেখাচ্ছি এক এক করে। বাসায় দুই জোড়া বলছিলাম যে দুই জোড়া বেবি দেখাবো, যে দুই জোড়া বেবি হচ্ছে এখানে রাখা হয়েছে। মেন কথা হচ্ছে এই কবুতর হচ্ছে ফস্টারে কোলে দেওয়া হয়েছিল, ওইখান থেকে আনার পরে যে কবুতরের বেবি আমি দুইটা বেবি দেখাইতেছি আপনাদের। ওইখানে বলছিলাম দুই সেট বেবি দেখাবো, ওইখান থেকে ওইখানের বাচ্চা দুই সেট বেবির বাচ্চা হচ্ছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা। এই বাচ্চাগুলো 10,000 টাকা করে 15,000 টাকা করে সেল করে। এই যে বাচ্চা, এই বাচ্চার ঠোঁট সাদা হয়, আর বাচ্চা স্টাইলিশ, যেরকম মা বাবা দাঁড়ায় বাচ্চা তেমনই দাঁড়ায়, পুরো সেম টু সেম দাঁড়ায়। এখন ওই বাচ্চার ফুল কালার আসেনি, এই বাচ্চার কালার হয়ে যাবে পুরো বাপমার মতন। আর মূলত টেডি কবুতর যত বয়স পায় তত হচ্ছে কালার আসে, কালার তত মানে ফুটে, টেডি কবুতরের বৈশিষ্ট্য হচ্ছে এইটা। কেউ যদি নিতে চায় তো ইনশাল্লাহ দেওয়া যাবে, বেবি আছে। হ্যাঁ, কেউ যদি বাচ্চা নেয় এই মুহূর্তে তারা নিয়ে এসে ভালো রেজাল্ট করবে, করতে পারবে ইনশাল্লাহ, এটুকু আশা করা যায়। এখানে আরও টেডি আছে, কামাগার আছে, তারপর হচ্ছে ডাবলা আছে, হ্যাঁ সেগুলো দেখাবো আপনাদের মাঝে ইনশাল্লাহ, দেখানোর চেষ্টা করতেছি আমরা। জি, এখানে কিছু কবুতর আছে বেবি কবুতর, এখানে কিছু বেবি আছে 4 পরে আছে, 5 পরে আছে, কিছু বেবি আছে 6 পরে, আর কিছু বেবি আছে 1 পরে 2 পরে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই বেবিগুলা, এই এক পেয়ার টেডি আছে, যে লেস করা টেডি দেখতে পাচ্ছেন, কবুতর সেট দাঁড়াচ্ছে অনেক সুন্দর গেটাবের কবুতর। ওই কবুতর সেট চাইতেছে আমি 5,000 টাকা, দামাদামি করে নিতে পারবে সেট জোড়া কবুতর সেট, কোয়ালিটিফুল কবুতর। আর এক সেট রয়্যাল টেডির, রয়্যাল টেডির দুই সেটের বেবি আছে, রয়্যাল টেডির এক সেট পাঁচ পরে এক সেট 6 পরে, রয়্যাল সেট টেডি সেটের বাচ্চা চাইতেছেন 5,000 টাকা, আপনারা দামাদামি করে নিতে পারবেন। এই যে রুমের ভিতরে যে টেডি দেখছেন ওই টেডিরই ভাই বোন এগুলো, আপনারা দেখে দামাদামি করে নিতে পারবেন। এখানে জনসনের টেডির বাচ্চা আছে, সালারা আছে, সাকে টেডির বাচ্চা আছে, আপনারা যে নেবেন দামাদামি করে নিতে পারবেন। সালারা চাইতেছে আমি 2500 টাকা, 3,000 টাকা এরকম, আর সাকে চাইতেছি 3,000 টাকা করে দামাদামি করে আপনারা নিতে পারেন। এই এখানে এই আর পেয়ার কবুতর আছে, যে কালো কবুতর কালসে, এই সেট হচ্ছে ডাবলা কবুতর, ডাবলার বেবি, এই আপনারা 2500 টাকা কম দাম চাইতেছি দামাদামি করে নিতে পারবেন। হ্যাঁ, এছাড়া এই ডাবলার মা বাবাও আছে, কামাগারের মা বাবাও আছে, আপনারা দেখতে পারবেন, দেখাই দেবো ইনশাল্লাহ ভিডিওতে। হ্যাঁ, আরও কিছু কবুতর দেখাইতেছি, এগুলো হচ্ছে রানিং কবুতর, এগুলো হচ্ছে আমাদের লফটের কবুতর না, এগুলো হচ্ছে বাইরে থেকে সংগ্রহ করা, এগুলো আপনারা দামাদামি করে কম বেশ করে আপনারা নিতে পারবেন। এগুলো হচ্ছে সব টেডি কবুতর, এখানে সাকি টেডি আছে, আর হচ্ছে সালারা টেডি আছে, আপনারা দামাদামি করে নিতে পারবেন। প্রত্যেকটা কবুতর স্টাইলিশ কবুতর এবং কালারফুল কবুতর, এই কবুতর এই কবুতরগুলো অনেক সুন্দর কবুতর, আর দাঁড়ায়ও সুন্দর। এইগুলো হচ্ছে সব রানিং রানিং কবুতর, এইগুলো ডিম বাচ্চা করে এবং ডিম বাচ্চা গ্যারান্টি কবুতর সহকারে দেওয়া যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কবুতর কালারফুল কবুতর। হ্যাঁ, এইখানে আমি রানিং, এইখানে দেখবে কয় পেয়ার রানিং টেডি আছে, আমি এক পেয়ার টেডি রানিং পেয়ার মাত্র 8,000 টাকা চাইতেছি, যে হলুদ এই যে পায়ে গোলাপি কালার রিং পরানো আছে, হ্যাঁ ওই পেয়ার কবুতর আমি 8,000 টাকা চাইতেছি শুধুমাত্র। আর এমনি যেসব কবুতর আছে 5,000 টাকা করে চাইতেছি দামাদামি করে আপনারা নিতে পারবেন জোড়া। হ্যাঁ, 5,000 টাকা করে চাইতেছি, আপনারা দামাদামি করে নিতে পারবেন। প্রত্যেকটা কবুতর কালারফুল কবুতর এবং সুন্দর গেটাবের কবুতর আপনারা দেখতে পাচ্ছেন। আর একটা জনসনের টেডির বাচ্চা আমি দেখাইতে চাইছিলাম, সেই বাচ্চাটা হচ্ছে এই যে কেবল মতো নামলো, এই যে সেই বাচ্চাটা হচ্ছে এই যে ছেড়ে দেওয়া বাচ্চাটা অনেক সুন্দর দাঁড়ায়, গেট আপটা অনেক সুন্দর আসে, যে বাচ্চা কাছটা অনেক ভালো ফ্লাইং করে। এখানে আরও কিছু কবুতর যে দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন এখানে এখানে কামাগার আছে, রানিং কামাগার আছে, রানিং ডাবলা আছে, রানিং 35 আছে। আর এই এক সেট কবুতর, এই যে
বুনো কালারে সাই কবুতর। এই কবুতর সেটের এজ আর আমার আমার বয়স প্রায় মানে অনেক সেম টু সেম। এই কবুতর আমার সিনিয়র কবুতর, আমার বয়সের থেকেও সিনিয়র এই সেট কবুতর। কবুতর সেট সর্বপ্রথম চাচা পালছে, তারপরে হচ্ছে আমার মাধ্যমে আমার আমার কাছে এসে যে আমার ফ্রেন্ডরা আছে পাশে, আমার ফ্রেন্ডরা ওই কবুতর পালছে এবং পর্যন্ত এই কবুতরের ডিম বাচ্চা এখনও পর্যন্ত কোনো সমস্যা নেই, এখনও পর্যন্ত ডিম বাচ্চা করে। আমার থেকে সিনিয়র কবুতর আমার বয়সে অনেক। না, এই পেয়ার কবুতর বিক্রি করবো না, এদের বাচ্চা কাছা বিক্রি করবো, এই জন্য এই কবুতর সেট শো করলাম। এটা হচ্ছে শাহজাহানপুরি কবুতর, শাহজাহানপুরি শাহজাহানপুরি। এই কবুতর সেটের বাচ্চা কাছা বেরোয় এই সেম কালার বেরোয় না সবসময়, এই কবুতর থেকে বাচ্চা কাছা বেরোয় সাদা বেরোয়, লাল বেরোয়, এক এক সময় এক এক কালার বেরোয় এই কবুতর সেট দিয়ে। এইখানে এইখানে বিক্রি হয়েছে কামাকার রানিং আছে, দুই পেয়ার কামাকার রানিং পেয়ার আছে, তারপর হচ্ছে ডাবল এক পেয়ার আছে, 35ও এখানে একটা একটা নয় শো করতেছি, 35 আরও আছে, বাচ্চাও আছে এবং যার লাগবে সে যোগাযোগ করে নিতে পারবে। রানিং কামাকারগুলো চাইতেছি 5,000 টাকা করে জোড়া, ডাবলও 5,000 টাকা করে জোড়া চাইতেছি, আপনারা দামাদামি করে নিতে পারবেন। যে আপনারা রেডবুল আগে আগের ভিডিওতেও দেখছেন, রেডবুল এই রেডবুল পেয়ার আবার আপনাদের মাঝে দেখালো দেখানোর জন্য এখানে ছাড়ছি না। এই এই পেয়ার কবুতর বিক্রি হবে না এখন, যদি কারো নিতে আগ্রহী হয়, যদি দামাদামিতে হয় তাহলে সে নিতে পারবে, যদি দামে যদি পোষায় তাহলে সে নিতে পারবে, শুধু রেডবুল। এই রুমে আরও কিছু নতুন কবুতর আছে, এইগুলো আপনাদেরকে দেখাবো আর দেখানোর চেষ্টা করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন কালারফুল কবুতর কিছু। এইখানে হচ্ছে সাকিটেরি আছে, কেটিএম আছে, আর হচ্ছে সালারা টেডি আছে, এইগুলোই আছে এইখানে। হ্যাঁ হ্যাঁ, এইগুলো বিক্রির জন্য যে নিতে চায় সে নিতে পারবে দামাদামি করে। হ্যাঁ, এখন এই কবুতরগুলোর দাম এখন এই মুহূর্তে বলবো না, কারণ যারা নিবে তাদেরকে তারা তখন দাম শুনলে তাদেরকে ইনশাল্লাহ জানাই দেবো আমরা যে এই দাম এই কবুতরের। এটা হচ্ছে শাহজাহানপুরি নীলা কবুতর, শাহজাহানপুরি নীলা। এই কবুতর সে এই সেটা হচ্ছে শাহজাহানপুরি নাপ্তা কবুতর, শাহজাহানপুরি নাপ্তা। এর চোখ হচ্ছে ক্রিম চোখের কবুতর এগুলো, এইগুলোর ফ্লাইং টাইমও অনেক ভালো। হ্যাঁ, এগুলো বিক্রি হবে। হ্যাঁ, এগুলো রানিং পেয়ার, রানিং পেয়ার। এদের বাচ্চা কাছে আকাশে দেওয়া হয়েছে, আমার বাসায় একটা বাচ্চা আছে সিঙ্গেল মায়া বাচ্চা, এছাড়া এদের বাচ্চা কাছে উড়ান হয়নি এখনও। সেই বাচ্চাটা উড়াইনি, আমি বাচ্চা থেকে বুড়ো করছি প্যারেন্টস করার জন্য। এটা হচ্ছে জনসনা টেডি, এর একটা এক পিস বাচ্চা হচ্ছে আমার কাছে আছে, যে বাচ্চাটা সাত পরে আছে এখন বর্তমান, সেই বাচ্চাটা আপনাদেরকে দেখাবো। এটা কি রানিং আছে? হ্যাঁ, এটা হচ্ছে রানিং পেয়ার। সেলের জন্য এটা, এই পেয়ার হচ্ছে সেল করবো না মূলত, এই পেয়ার হচ্ছে মূলত প্যারেন্টস কবুতর। এটা হচ্ছে শাহজাহানপুরি টুপিদার, শাহজাহানপুরি টুপি, চোখ একদম হচ্ছে ক্রিম চোখ, এই ভিডিওতে দেখা যাচ্ছে যে চোখ বোঝা যাচ্ছে একদম ক্রিম চোখের কবুতর। এই প্যারেন্টস যে নিতে চাবে নিতে পারবে দামাদামি করে। এই আর এক সেট উমানি টেডি, এই টেডি সেট হচ্ছে রানিং কবুতর, রানিং কবুতর। হ্যাঁ হ্যাঁ, যে নিতে চায় দামাদামি করে নিতে পারবে। এইটা হচ্ছে কালশিরা কবুতর, চট জাতীয় কবুতর, দেখতে পাচ্ছেন। এই কবুতর হচ্ছে রানিং কবুতর, এই কবুতর সেট হচ্ছে আমরা ফার্স্টের জন্য রেখেছি ডিম বাচ্চা করার জন্য, এর বাচ্চা কাছে ভালো মানুষ করে। এই এক পেয়ার রয়্যাল কবুতর, রয়্যাল টেডি, রয়্যাল টেডি। এই কবুতর রানিং ডিমে বসে আছে, ডিম নিয়ে। এই কবুতর সেট ফ্লাইং করা কবুতর, ফ্লাইং করানো, ফ্লাইং করানো কবুতর, যার কাছ থেকে আনছি সে কবুতর হচ্ছে ফ্লাইং করাইতো। এই কবুতর থেকে রেজাল্ট আমার জানা মতে হচ্ছে সে হচ্ছে 6 ঘন্টা কত মিনিট জন্য উড়াইছে আমার জানা মতে। এই পেয়ার হচ্ছে কেটিএম কবুতর, কেটিএম টেডি। হ্যাঁ, কেটিএম টেডি, এসে নিউ অ্যাডাল্ট কবুতর। হ্যাঁ, এই অবশ্যই বিক্রি হবে, বিক্রি হবে কবুতর কেটিএম। দাম আলোচনা, হ্যাঁ দাম আলোচনা করে নিতে পারবে। হ্যাঁ, এসে রানিং আছে কবুতর। এই এক পেয়ার উমানি টেডি, বাচ্চা আছে কোলে দেখতে পাচ্ছেন, বাচ্চা নিয়ে বসে আছে। হ্যাঁ, মেন পেয়ার বিক্রি করে দেবো যে নিতে চায়। হ্যাঁ, বাচ্চা সহ যে নিতে চায়, বাচ্চা সহ নিতে পারে, শুধু বাচ্চাও নিতে পারে। এই এক পেয়ার নিউ কেটিএম, কেটিএম টেডি, নিউ অ্যাডাল্টে আছে, যে নিতে চায় দামাদামি করে নিতে পারবে। এই এক পেয়ার সালারা টেডি, সালারা টেডি। এই কবুতরটার ফ্লাইং টাইম অনেক সুন্দর, এই কবুতরগুলো আর অনেক ফ্লাইং করে। হ্যাঁ, এগুলো বিক্রি হবে, কেউ যদি নিতে চায় দামাদামি করে নিতে পারবে। এই এক পেয়ার সাকি টেডি, এই সাকি টেডি, এসে রানিং আছে, যে নিতে চায় দামাদামি করে নিতে পারবে। এসে সাকিপাট্টি বিলাড লাইনের কবুতর, সাকিপাট্টি বিলাড লাইনের কবুতর, যে কবুতর
এই কবুতর অনেক সুন্দর কবুতর, দাঁড়াও স্টাইলিশেড, গেট আপ অনেক সুন্দর, আপনারা দামাদামি করে নিতে পারবেন। এই পেয়ারের নটটা হচ্ছে উমানি মদ্দা, এই নটটা হচ্ছে উমানি আর মাদিটা হচ্ছে কেটিএম, এই দুটো হচ্ছে আলাদা আলাদা জোর দিচ্ছে ডিম বাচ্চা করার জন্য আমরা। হ্যাঁ সেল, যে নিতে চায় সিঙ্গেলও নিতে পারে, সেট ধরেও নিতে পারে। এই এক পেয়ার উমানি টেডি কবুতর, উমানি টেডি, এই কবুতরটা দাঁড়ানোর স্টাইল অনেক সুন্দর, এসে আমাদের বাসায় যে কবুতরগুলো দেখছেন ওরকম স্টাইল এসে দাঁড়ায় কবুতর। এই কবুতর হচ্ছে নিউ অ্যাডাল্ট কবুতর, মাদিটা হচ্ছে রানিং, মদ্দাটা হচ্ছে নিউ অ্যাডাল্ট। এই এক পেয়ার সাকি কবুতর, বাচ্চা নিয়ে বসে আছে দেখতে পাচ্ছেন আপনারা, যে নিতে চায় সেট ধরেও নিতে পারে আর বাচ্চা সহ নিতে পারে। দামাদ এই এক পেয়ার হচ্ছে সাকি সালেরা, সাকি আর সালেরা দিয়ে করা সেট, যে নিতে চায় দামাদামি করে নিতে পারবে। এই এক পেয়ার সাকি কবুতর, হ্যাঁ ডিম নিয়ে বসে আছে আপনারা দেখতে পাচ্ছেন, যে নিতে চায় দামাদামি করে নিতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে মাদিটা আছে ওস্তাদ মাসুদনানের কবুতর, মাসুদনানের মাসুদনান ওস্তাদ মাসুদনানের কিছু কবুতর আরও আছে সেগুলো আপনাদের মাঝে দেখাবো। এই এক সেট হচ্ছে মাদিটা আছে ওস্তাদ মাসুদনানের কবুতর আর নটটা আছে সাকি কবুতর, আপনারা দেখতে পাচ্ছেন দামাদামি করে নিতে পারবেন। এই দুটো সালেরা টেডি, এই সালেরা টেডি আপনারা দামাদামি করে নিতে পারবেন, এর ফ্লাইং টাইম অনেক সুন্দর, অনেক ভালো। এই এক পেয়ার কেটিএম কবুতর, নিউ অ্যাডাল কবুতর, কেউ যদি নিতে চায় দামাদামি করে নিতে পারবে। এই এক পেয়ার কেটিএম নিউ অ্যাডাল্ট, এই পেয়ারও নিউ অ্যাডাল কবুতর, যে নিতে চায় দামাদামি করে নিতে পারবে। এক পেয়ার কেটিএম, এই কবুতরও নিউ অ্যাডাল কবুতর, এই এখনও পর্যন্ত কালার আসেনি ভালো করে, এর যত বয়স যাবে তত কালার আসবে, কবুতর কালার ফুটবে, দামাদামি করে নিতে পারবেন আপনারা। এই আর এক জোড়া রয়্যাল টেডি, এই টেডি হচ্ছে রানিং রয়্যাল টেডি, এই কবুতর আপনারা দামাদামি করে নিতে পারবেন। এই এক পেয়ার সাকি টেডি, এর কোলে বাচ্চা রয়েছে, আপনারা নিতে চাইলে দামাদামি করে নিতে পারবেন, হ্যাঁ বাচ্চা সহ নিতে পারবেন, বাচ্চা ছাড়াও নিতে পারবেন। এই হচ্ছে আলিওয়ালা মাদি আর নটটা হচ্ছে সাকি টেডি, হ্যাঁ কোলে ডিম আছে আপনারা দেখতে পাচ্ছেন, ডিম নিয়ে বসে আছে, দামাদামি করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, কবুতরগুলো কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি পছন্দ হয় তাহলে আফ্রিদি ভাই আছে, ওনার নাম্বার থাকছে, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। তো আফ্রিদি ভাই, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। দর্শকদের উদ্দেশ্যে আমার একটাই কথা, গত ভিডিওতে আমার কিছু ভুলভ্রান্তি ছিল, আমার জানার খুব কমতি ছিল জানায়, এবং অনেক এখানে অনেক কথা হয়েছে আমার যেটা বাড়তি হয়ে গেছে, এই কথাগুলো নিয়ে আমাকে সবাই ক্ষমা, মানে ভুল আমার যেটা আমি নিজের ভুল হয়েছে ভুলগুলো স্বীকার করতেছি, যে এখানে আমার বুঝের কিছু বাকি ছিল, অনেক কিছুই আমি অনেক কিছু জানতাম না, সেগুলো আমি জানছি, এগুলো জানা থেকে আমার অনেক লাভই হয়েছে জেনে, এইগুলো হচ্ছে আপনাদের মাঝে বললাম, আর আমি যেটা আমার ভুল হয়েছে আপনারা সবাই ক্ষমা প্রেক্ষিতে দেখবেন আমাকে, এই কথাগুলোই আপনাদের মাঝে আমি বললাম। তো যাই হোক ভিউয়ার্স, ভিডিওর সামনে আসলে অনেক কথাবার্তা ভুল হয়ে যায়, এটা আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। মাহবুব ভাই, এই লবটা মূলত আমার, আমরা দুজনে দেখাশোনা করি, আমার যদি কবুতর লাগে আমার ছোটো ভাই আফ্রিদি আছে, এর সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারেন। তো ভিউয়ার্স, ভিডিওটা শেষ করছি, দেখা হবে নতুন কোনো লবটের ভিডিও নিয়ে। আপনারা খুলনা কাস্ট চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি।